হ্যালো, আজ শুভ রথযাত্রা। স্বর্গীয় যামিনী হালদার ও স্বর্গীয়া লক্ষ্মীরানী হালদার প্রতিষ্ঠিত, মানবেন্দ্র হালদার পরিচালিত আমাদের প্রতিষ্ঠান আপনাদের আশীর্বাদে আজ 11 বছরে পদার্পণ করেছে। আজকের আমাদের মধ্যে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দকে আমরা বরণ করে নেব। বরণ করার দায়িত্বে যারা আছেন আপনারা তৈরি থাকুন। আমরা আমাদের মধ্যে উপস্থিত নবনির্বাচিত মথুরাপুরের প্রিয় সাংসদ সম্মানীয় বাপি হালদারকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন আমাদের প্রিয় দাদা মথুরাপুর 1 নম্বর ব্লক সভাপতি সম্মানীয় মানবেন্দ্র হালদার মহাশয়। বিশিষ্ট সমাজসেবী ভাস্কর দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় সাংসদ মথুরাপুরের গর্ব, মথুরাপুরের অহংকার, প্রিয় সাংসদ বাপি হালদার মহাশয়কে আমরা বরণ করে নিলাম। এখন আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত মথুরাপুর 1 নম্বর ব্লকের বিডিও সাহেব সম্মানের স্বপ্নন্দ মান্না মহাশয়কে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন সঙ্গের মহিলারা। ধন্যবাদ। এখন আমরা বরণ করে নেব আমাদের মথুরাপুর 1 নম্বর ব্লকের সম্মানীয় সভাপতি, আমাদের প্রিয় দাদা, আমাদের কাছের মানুষ, কাজের মানুষ সম্মানীয় মানবেন্দ্র হালদার মহাশয়কে। ধন্যবাদ। আমি যারা বরণ করছেন তাদের কাছে অনুরোধ করব, এবার আমাদের মধ্যে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দকে আপনারা এক এক করে বরণ করে নিন। হ্যালো, দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, আপনি মঞ্চে আসুন। এখন আমরা আমাদের মধ্যে উপস্থিত ভাস্করদাকে আমরা বরণ করে নেব। দিদি ভাই, আমাদের মধ্যে উপস্থিত ভাস্করদাকে আমরা বরণ করে নেব। এরপরে মঞ্চে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দকে বরণ করে নেওয়ার জন্য, একে একে বরণ করে নেওয়ার জন্য আমি আমাদের যারা বরণের দায়িত্বে আছেন তাদের কাছে অনুরোধ করছি।
চলছে আজকের আমাদের অনুষ্ঠানের প্রথম পর্বের অনুষ্ঠান, বড় অনুষ্ঠান। আপনারা যেভাবে আমাদের সাথে সহযোগিতা করছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা আশা করব আমাদের এই অনুষ্ঠান আমরা যাতে সর্বাঙ্গ সুন্দর করতে পারি তার জন্য এইভাবে সহযোগিতা করে যাবেন। হ্যালো, এখন আপনাদের সামনে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন সম্মানীয় সুব্রত শিকারী। সম্মানীয় সুব্রত শিকারী মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমার প্রিয়জন সবিবেশু মহাশয়, স্টেজে সমস্ত গুরুজনদের আশীর্বাদ পাথেয় করে আমি উদ্বোধনীতে একটা কবিতা আবৃত্তি করছি। আবৃত্তিটা করেছেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সামনে মা দুর্গা আসছে, সেই দুর্গা দেবীকে নিয়ে আমার কবি কবিতাটা লিখেছে। কবিতার নাম পূজার সাজ, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধুবিধু দুই ভাই ছোটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলে আছে। পিতা বসেছিল দ্বারে, দুজনে ছুধালো তারে। পিতা, কি পোশাক আনিয়েছো কিনে? পিতা কহে, আছে 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 তোমার মায়ের কাছে, দেখিতে পাইবে ঠিক দিনে। সবুর সয়নার জননীর বারবার কহে, মা গো ধরি তোর পায়। বাবা আমাদের তরে কি পোশাক আনিয়াছে ঘরে, দেনামা দেখায় একবার। ব্যস্ত দেখি হাসি আমা, দোকানি ছিটির জামা দেখাইয়া করিল আদর। দেখে মধু উঠিল কাঁদিয়া কহিল, রায়বাবুদের গুপি পেয়েছে জরুরি টুপি, ফুল কাটা সাটিনের জামা। মা কহে, কাঁদো কেন বিছেড়েছি, গরিব যে তোমাদের বাপ। এবার হয় নিধান কত গেছে লোকসান, তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে স্বার্থবত এনেছেন কিনে। সে জিনিস সোনা দরে ফেলিলে ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিদূষণে বলে, মা গো এ কাপড় পছন্দ হয়েছে বলে, এ জামা পরাও আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়, পূজার দালান সাজাতে গেছে রাত। মধু যাবে এক কোণে দাঁড়াইল স্নান মনে, চোখে তার পড়িল হঠাৎ, কিরে মধু হয়েছে কি? তোরে যে শুকনো দেখে শুনে মধু উঠিল কাঁদিয়া কহিল, বাবা আমাদের তোরে শুধু আনিয়াছে চিটের কাপড়। শুনিয়া রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা তোর কেন? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি তোর জামা দে তুই মধুরে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যাইবে, হাসি নাই মুখে আর ধরে। সবারে ডাকিয়া বলে, দেখো কাকা চেয়ে দেখো মামা, ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে সাটিনের জামা। মাঝে শুনি কহে আসে, লাজে অশ্রু জলে ভাসে কপালে পড়িয়া করাখা। হই কি হই দিন কাহারো রাখি না ঋণ, কাহারো কাছে পাতি নাই হাত। আর তুমি আমাদেরই ছেলে হয়ে ভিক্ষা লয়ে অবহেলে অহংকার করু থে থে। আই বিধু আই মুখে চুমো খাই চাঁদ মুখে, তোর সাথ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দেহে দরিদ্র পাপে স্নেহে, ছিটের জামাটি করে আলো। নমস্কার, কবিতা এই পর্যন্ত শেষ। তো আমি এখন একটা আপনাদের সামনে গান পরিবেশন করছি, স্বর্গীয় রফি সাহেবের গান। গানটা আমি তো গানের শিল্পী না, তবু যতটা পারবো চেষ্টা করবো আপনাদের ভালো লাগানোর জন্য। কথা ছিল দেখা হলে দুজনে, তোমার মনের
কথা বলবে তোমার মনের কথা বলবে কথা ছিল দেখা হলে ধন্যবাদ সম্মানীয় সুব্রত বাবু, ইনি হলেন আমাদের একজন প্রখ্যাত যাত্রা শিল্পী। এই সুন্দর সঙ্গীত পরিবেশনের জন্য অসংখ্য ধন্যবাদ। সুব্রত বাবুর জন্য একটা জোরসে তালি হয়ে যাক। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকের আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে দু চার কথা বলবেন আমাদের মধ্যে উপস্থিত সম্মানীয় বিডিও সাহেব সোমনাথ মান্না মহাশয়, মথুরাপুর এক নম্বর ব্লক। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় সাংসদ বাপি হালদার মহাশয়, মানবেন্দ্র হালদার মহাশয় ও অন্যান্য সুধী ব্যক্তিবৃন্দ। আজকের এই সুন্দর অনুষ্ঠানে বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা তাকে সাধুবাদ জানাই। আমার সামনে উপস্থিত সকল জনগণকে ধন্যবাদ জানাই এরকম একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। মানবেন্দ্র হালদার মহাশয়কে শুভেচ্ছা জানাই যে আগামী দিনে আরও উনি এগিয়ে যান, এই সংস্কৃতিকে ধরে রাখুন। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানীয় বিডিও সাহেব, তার সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে উনি বুঝিয়ে দিয়েছেন এই বাংলার সংস্কৃতিটা কতটা প্রয়োজন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের প্রিয় সংসদ, আমার আপনার কাছের মানুষ সম্মানীয় বাপি হালদার মহাশয়। প্রথমেই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যাত্রা জগতের, গাজন জগতের সকল শিল্পী সমন্বয় যারা আছেন প্রত্যেককে আমার অন্তর অন্তঃস্থল থেকে প্রণাম সালাম কৃতজ্ঞতা। দেখুন, বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য পরম্পরাকে বহনকারী বিভিন্ন যে সাংস্কৃতিক দিকগুলো ছিল তার মধ্যে যাত্রা একটা অন্যতম দিক। আমরা সবাই জানি তৎকালীন সময়ে
যাত্রা বহু জায়গায় হতো, আজকের সেটা অনেকটা ম্লান হয়ে গেছে। সেই ম্লান জিনিসটাকে আবার জনসমক্ষে নিয়ে আসা, যাত্রাকে ধরে রাখা, যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করেছেন যাত্রাকে, বাংলার যাত্রাপালাকে আবার পুনরুদ্ধার করতে। তিনি সেখানে বোর্ড তৈরি করেছেন এবং সমস্ত যাত্রা শিল্পীদেরকে বা সমস্ত সাংস্কৃতিক জগতের বাউল শিল্পী থেকে শুরু করে প্রত্যেকটি শিল্পী ভাতা দিয়ে আজকে শিল্পীদেরকে উদ্বুদ্ধ করা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেটা ইতিমধ্যে শুরু হয়েছে। এবং আমাদের এই এলাকার মথুরাপুর এলাকার যাত্রা এবং গাজনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রিয় এই পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানবেন্দ্র হালদার তিনি চেষ্টা করেছেন সকলকে সমন্বয়ে সকলের সমবেত প্রচেষ্টায় তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুধুমাত্র এটাকে বিজনেস আকারে দেখলে হবে না, আমরা জানি যে যাত্রা যেমন একটা বিজনেস, ঠিক সেই সাথে সাথে বহু মানুষের মুখে অন্ন জোগানো, শিল্পীদেরকে তাদের শিল্পী মনকে পরিস্ফুটন করার একটা সুযোগ, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া এবং তাদের শিল্পী সত্তাকে বিকশিত করার একটা প্রচেষ্টা, আমি তাকে সাধুবাদ জানাই। আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে আমাদের মথুরাপুর এক নম্বর ব্লকের সম্মানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক সোমনাথ মান্না মহাশয়, পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষবৃন্দ, এই এলাকার সুধীজন যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আছেন আপনাদের সকলের প্রিয় মানবেন্দ্র হালদার মহাশয়, ভাস্কর দা আছেন, বিশিষ্ট সমাজসেবী, সকলকে আমার অন্তরন্তস্থ আরেকবার ধন্যবাদ প্রণাম। সবাই এগিয়ে যান, একেবারে বাংলা কৃষ্টি সংস্কৃতিকে ঐতিহ্য পরম্পরাকে ধরে রাখুন, বাংলাকে এগিয়ে নিয়ে যান। জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ সম্মানের দাদার মুখ থেকে আপনারা শুনলেন আমাদের মানবী মুখ্যমন্ত্রী মানব দর্দে মুখ্যমন্ত্রী, বাংলার পশ্চিম বাংলার সংস্কৃতিকে উন্নত করার জন্য তিনি যে প্রচেষ্টাগুলো নিয়েছেন সেটা আপনারা আমাদের সম্মানীয় দাদার মুখ থেকে শুনলেন। এখন আমাদের যাত্রা শিল্পীদের আমরা সংবর্ধিত করব, আমাদের সমস্ত যাত্রা শিল্পীদের আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমাদের এ বছরের যাত্রা বিদায় বেলায় বধুবরণ, বিদায় বেলায় বধুবরণ, এই সমস্ত যাত্রা শিল্পীদের মঞ্চে আসার জন্য আমরা আহ্বান করছি। সত্য দিল বেদনার মালা, মিথ্যা দিল মরণ, শুভ অতিথি হয়ে থাক স্মৃতি, বিদায় বেলায় বধু বরণ। আমাদের এবছরের যাত্রা পালা বিদায় বেলায় বধু বরণ, সমস্ত যাত্রা শিল্পীদের মঞ্চে আসার জন্য আহ্বান করছে। আমাদের আজকের সমস্ত অনুষ্ঠানটা ডিজে অলোক গাজন লাইভ চলছে। আমাদের এবছরের যাত্রা বিদায় বেলায় বধুবরণের নায়ক সিরিয়াল ও দূরদর্শন খ্যাত কুমার দীপজয়, কুমার দীপজয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। উপস্থিত আছেন সিরিয়াল ও দূরদর্শন যাত্রা খ্যাত গায়িকা নায়িকা মিস দেবযানী, মিস দেবযানীকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এইমাত্র আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে উপস্থিত হয়েছেন সিরিয়াল ও দূরদর্শন খ্যাত কুমার দীপজয়। আপনারা একে একে মঞ্চে আসুন। এক ঝাঁক নামি দামি শিল্পী সমন্বয়ে আমাদের এবছরের যাত্রা পালা বিদায় বেলায় বধু বরণ। আমরা আমাদের সমস্ত যাত্রা শিল্পীদের আমরা বরণ করে নিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, একটু করতালির মাধ্যমে
একটু করতালি দিয়ে আমাদের সহযোগিতা করুন। ধন্যবাদ। স্বর্গীয় যামিনী হালদার ও স্বর্গীয়া লক্ষ্মীরানী হালদার প্রতিষ্ঠিত, মানবেন্দ্র হালদার পরিচালিত আমাদের এবছরের নিবেদন বিদায় বেলায় বধু বরণ। আপনাদের কাছে অনুরোধ, আমাদের সমস্ত যাত্রা শিল্পীদের আপনারা করতালির মাধ্যমে অভিনন্দন জানান। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখন দীপমঞ্জরী গাজন সংস্থার সমস্ত কলা কৌশলীদের মঞ্চে আসার জন্য আহ্বান করছি। দীপমঞ্জরী গাজন সংস্থা দীপমঞ্জরীর গাজন বল নিয়ে মঞ্চে চলে আসুন, আমরা একে একে আপনাদের বরণ করে নেব, তাই আপনারা সবাই মঞ্চে চলে আসুন। যারা বরণের দায়িত্বে আছেন আপনারা চলে আসুন। এখন আমরা দীপমঞ্জরী গাজন তীর্থের কলা কৌশলীদের আমরা বরণ করে নিচ্ছি। দীপমঞ্জরী কলা কৌশলীদের জন্য একটা জোশে তালি হয়ে যাক। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যালো, মা সরস্বতী গাজন সংস্থার সমস্ত শিল্পীদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্মানীয় নেড়া গোবিন্দ, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার দলবল নিয়ে মঞ্চে চলে আসুন। চলছে আমাদের বরণ পর্ব, এখন আমরা বরণ করে নেব। জয় মা সরস্বতী গাজন সংস্থার সমস্ত কলা কৌশলীদের, আর যারা বরণের দায়িত্বে আছেন আপনাদের কাছে অনুরোধ, আপনারা তৈরি থাকুন, তাড়াতাড়ি চলে আসুন, আমরা আমাদের আরো অনুষ্ঠান আছে। জয় মা সরস্বতী গাজন সংস্থার শিল্পীদের জন্য একটা জোরসে তালি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখন আমরা বরণ করে নেব, ভোরের গাজন তীর্থের সমস্ত শিল্পীদের মঞ্চে আসার জন্য আহ্বান করছি। ভোরের আলো গাজন তীর্থের সমস্ত শিল্পীদের মঞ্চে আসার জন্য
অনুরোধ করছি। সম্মানীয় হরিসাধন মন্ডল মহাশয়, সম্মানীয় জয়দেব হালদার ও সম্মানীয় কুমার, আপনারা আপনাদের শিল্পী নিয়ে শিল্পীদের নিয়ে মঞ্চে চলে আসুন। ভোরের আলো গাজন তীর্থের সমস্ত কলা কৌশলী বৃন্দকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সুব্রত বাবু একটু মঞ্চে আসবেন। মাফ করবেন, আমাদের ভোরের আলো গাজন তীর্থের শিল্পীদের আমরা একটু পরে বরণ করব। এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করতে আসছেন সম্মানীয়া মিমি শিকারি। সম্মানীয়া মিমি শিকারি, আহ
ধন্যবাদ মিমি শিকারী মহাশয়কে এক সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য। আমার আপনার কাছের মানুষ সম্মানীয় জয়দেব হালদার মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমি সম্মানীয় বিধায়ক জয়দেব হালদার মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এই মাত্র আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় জয়দেব হালদার মহাশয়। জয়দেব হালদার মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি, বরণ করে নেবেন। আমাদের বরণের দায়িত্বে যারা আছেন সেই সমস্ত মহিলারা বরণ করে নেবেন। হ্যালো, আজকের আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে সম্মানীয় বিধায়ক জয়দেব হালদার মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার সবাইকে। আজকে শুভ রথযাত্রা, এই শুভ দিনে শুভ ক্ষণে জগন্নাথ দেবের চরণে শতকোটি প্রণাম জানাই। বাঙালির আজকের দিনটা অনেকেই একেবারে আড়ম্বরের সাথে পালন করে। আমাদের প্রত্যেক বছরই মানবেন্দ্র হালদার তার বঙ্গজয়ী অপেরা, নিউ বঙ্গজয়ী অপেরার বাংলার যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতি আমাদের এই মথুরাপুরে মানবেন্দ্র ও বিভিন্নভাবে মানুষের সামনে বিভিন্ন সামাজিক পালা মানুষের সামনে তুলে ধরে, যাত্রা পালা। তো প্রত্যেক বছরেই সবাইকে ডাকে। আমরা এই পশ্চিমবাংলার গ্রামের মানুষ, যাত্রা শিল্প একটা আমাদের গ্রামের ঐতিহ্যপূর্ণ শিল্প। আমরা খুব ছোট থেকে সামাজিক একেবারে অবক্ষয়ের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় তারা পালা হিসেবে মানুষের চেতনা উপলব্ধি করায়। তো এবছর তাদের নতুন কোনো উদ্যোগী হয়েছে যাত্রাপালা, আমাদের বিদায় বেলা বধু বরণ। এছাড়া আরও মনে হয় আমাদের যে গাজনের বিভিন্ন এই এলাকায় চলে আমাদের যে পুরনো সংস্কৃতি গাজন মেলা, সেটাও তারা ভালোভাবে মানুষের সামনে তুলে ধরে। আজকের এই শুভ দিনে, রথযাত্রার দিনে আমরা সবাই মিলিত হই একসঙ্গে এবং সারা বছর যাতে বাংলার সংস্কৃতিকে ধারণ
ধারক বাহক হিসেবে মানুষের কাছে তুলে ধরে। এই শিল্পের সঙ্গে বহু মানুষ জড়িত আছে, বহু মানুষের রুজি রোজগার আছে, কেউ অভিনয় করে, কেউ বিভিন্ন ভাবে যেগুলো তার ইনস্ট্রুমেন্টগুলো লাগে, বাঁশি আছে, তবলা আছে, হারমোনিয়াম আছে, অনেক মানুষের একেবারে রুজি রোজগার আছে। এটা একটা শিল্প, সেই শিল্প অবক্ষয়ের দিকে চলে গিয়েছিল। আপনারা জানেন বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি মা মাটি সরকারের 2011 আসার পরে আমরা যে শিল্পী যারা বাংলার তাদের কৃতিত্ব, তাদের নিপুণতা, তাদের দক্ষতা মানুষের সামনে তুলে ধরেছে, আর্থিকভাবে তারা আজকের খুব খারাপ জায়গায় পৌঁছে গিয়েছিল। বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের পাশে থাকিয়েছে, তাদেরকে অর্থ সাহায্য করেছে, আর যাতে এই বাংলা যাত্রা শিল্প বেঁচে থাকে তার একটা আপ্রাণ উদ্যোগ আমাদের এই সরকারের মাধ্যমে নিয়েছে। আমাদের অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী আছে, তার নেতৃত্বে দীর্ঘদিন এই শিল্প কিভাবে মানুষের সামনে তুলে ধরতে পারে বা এই শিল্পের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিভাবে সচ্ছলভাবে তাদের জীবন যাপন করতে পারে, এরকম ভাবে বহু পরিকল্পনা নিয়ে এই শিল্পকে বাঁচিয়ে রাখার একটা আপ্রাণ চেষ্টা চলছে। আপনারা সবাই আজকে এসেছেন এই শুভ দিনে রথযাত্রায়, নিশ্চয়ই আপনাদের মনে অনেক আশা আকাঙ্ক্ষা আছে, গ্রামে, আপনাদের এলাকায়, এখানকার এই যাত্রাপালা মঞ্চস্থ হোক, সেটা মনে মনে করে আজকে এসেছেন, সেটা আপনারা বাস্তবায়িত করুন। প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাংলার সংস্কৃতি যাতে বেঁচে থাকে সেই প্রচেষ্টা আমাদের সকলের উদ্যোগী হই। এইটুকু বলে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ সম্মানীয় আমাদের প্রিয় বিধায়ক জয়দেব হালদার মহাশয়। আপনারা শুনলেন, তিনি খুব সুন্দর করে আজকের যে বাংলার সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য যে প্রয়াস চলছে তার ব্যাখ্যা তিনি করলেন। এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন সম্মানীয় ভক্তরাম মণ্ডল মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন সম্মানীয় ভক্তরাম মণ্ডল মহাশয়। সম্মানীয় ভক্তরাম মণ্ডল মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। নমস্কার, সুদী শ্রদ্ধেয় সকল গাজন যাত্রা মেলা কমিটি, আমার শিল্পীবৃন্দ, আমার নিজস্টি আন যারা আছেন, রথযাত্রা শুভ উদ্বোধন ধ্বনি তো আজ শুভ কামনা। আপনারা সবাই আশীর্বাদ করবেন, মা বাগবাণীর কৃপায় যেন আপনাদের সামনে গান পরিবেশন করতে পারি। তো আমি মোহাম্মদ আজিজ একখানি গাওয়া গান পরিবেশন করব, কানের মাঝে ভুল তুলে মানি না। হ্যাঁ, সুরের আকাশ থেকে
বাদল মেঘের মতো বৃষ্টি হয়ে ঝরে পড়ব এই গানেরই সুরে সুরে, তোমাদের মাঝে বেঁচে থাকব এই গানেরই সুরে সুরে, তোমাদের মাঝে বেঁচে থাকব। রামধনু রাম ছড়িয়ে দিয়ে, রামধনু রাম ছড়িয়ে দিয়ে, তোমাদের মনে ছড়িয়াগব এই গানেরই সুরে সুরে, তোমাদের মাঝে বেঁচে থাকব এই গানেরই সুরে সুরে, তোমাদের মাঝে বেঁচে থাকব। অবহেলনাডর জলে ভিজে রোদে পুড়ে, সুযোগের সন্ধানে ফিরে ফিরে ঘুরে ঘুরে, অবহেলনাডর জলে ভিজে রোদে পুড়ে, সুযোগের সন্ধানে ফিরে ফিরে ঘুরে ঘুরে, নিরাশা তবু আসেনি ভুলেও হার মানব এই গানেরই সুরে সুরে, তোমাদের মাঝে বেঁচে থাকব এই গানেরই সুরে সুরে, তোমাদের মাঝে বেঁচে থাকব। হাসি মুখে গেগা ভরে দিয়ে মনটা, চলে যেতে পারি মেয়ে হাসি মুখে গেগা ভরে দিয়ে মনোপ্রা, চলে যেতে পারি এই সম গানের ডালি সাজিয়ে, বারে বারে ফিরে আসবো এই গানের সুরে সুরে, তোমাদের মাঝে বেঁচে থাকব গানেরই সুরে সুরে, তোমাদের মাঝে বেঁচে থাকব গানেরই সুরে সুরে, তোমাদের মাঝে বেঁচে থাকব। যাই হোক, দাদা বললেন এখানে গান পরিবেশন করার, তো আমি আপনাদের সামনে এখানে মান্না সাহেবের গান পরিবেশন করব। তো ওনার মতো তো গাইতে পারবো না, চেষ্টা করবো গাওয়ার, তো গানের মাঝে ভুল তুললে সবাই তো মনে করো না।
যন্ত্রের গুলিগুলির কারণে হয়তো একটু সমস্যা হয়েছে। তো আপনার সামনে এখানে মান্না সাহেবের গান পরিবেশন করব, গানের মাঝে ভুল তুলের মানি মানুষ। হ্যাঁ আজ রাতে চাঁদের কি অসূর্য আলো, আজ রাতে চাঁদের কি অসূর্য আলো, আজ রাতে চাঁদের কি অসূর্য আলো, মন জলে প্রাণ জলে তবু লাগে ভালো, আজ রাতে চাঁদের কি অসূর্য আলো, আজ রাতে চাঁদের কি অসূর্য আলো। জীবনে কখনো চাঁদ পথে নিয়ে মন এত সাবধানে যাই তবু ধরা পড়ে যাই, জীবনে কখনো চাঁদ পথে নিয়ে মন এত সাবধানে যাই তবু ধরা পড়ে যাই, ছুটে চলে যেতে গেলে জোসনা জড়ি চলে যেতে গেলে জোসনা জড়িয়ে ধরে, একই দশা হলো বলো একই দশা হলো, মন জলে প্রাণ জলে তবু লাগে ভালো, আজ রাতে চাঁদের কি অসূর্য আলো, আজ রাতে চাঁদের কি অসূর্য আলো। আলোর ধাঁধাই যে আধার যে দেখে যাই পদ নেই পালাবার আজ কি হবে আমার, ছুটে চলে যেতে গেলে জোসনা জড়িয়ে ধরে, ছুটে চলে যেতে গেলে জোসনা জড়িয়ে ধরে, একই দশা হলো বল একই দশা হলো, মন জলে প্রাণ জলে তবু লাগে ভালো, আজ রাতে হ্যালো তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম, সে এখন ক্ষমতা পরা কাজল বধু দূরে যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়, তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম, তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম, সে এখন ঘুমটা পরা কাজল বধু, সে এখন ঘুমটা পরা কাজল বধু, কোন
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যালো, তো প্রথমে জানাই শুভ রথযাত্রার যে আজকে শুভ উদ্বোধন, এখানে অনেক নায়ক বন্ধুরা এসেছেন এবং বিশিষ্ট সমাজসেবী এবং আরো অনেকে আছে, প্রত্যেককে আমার তরফ থেকে আমাদের গানগুলো সব কমপ্লিট করতে হয় আমার, তো সেইভাবে অনেক পরিশ্রম করি। যাই হোক, একটা গানের অনুরোধ করেছি, আমি একটা ছোট করে গান গাইব, কিন্তু ভুল হলে
মানিয়ে নেবে। তো এখানে তো হ্যালো 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 তো যে পূজা নিয়ে গান, তো সেই পূজা নিয়ে একটা গান করব। আমি অনেক রকমের গান গাই, তো একটু মান্নাদের গান আমি গাই বেশি। তো এখানে একটু অন্য রকমের গান গাই, যেহেতু পূজা পারপাসের অনুষ্ঠান, তো একটা লক্ষ্মী পূজা নিয়ে গানটা করব। তো সেই গানটার মধ্যে সমস্ত জাতি ধর্মের কথা বলা রয়েছে, তো গাইছি, ভুল হলে মানি না। তোমায় পূজা করে জীবনে মোর কি হয়েছে না, অমা লক্ষ্মী আজ আমি পাইনি তার হিসাব। এটা নকুল বিশ্বাসের গান। তো এক ব্যক্তি প্রত্যেক বছর নেয় লক্ষ্মী ঠাকুর তুলছে আর বলছে আমার ধন সম্পত্তি আসছে না কেন, কিন্তু লক্ষ্মী ঠাকুর তুলে তার ধন সম্পত্তি আসবে না। দুটো হাত দুটো পা দিয়েছে, সেটাকে কাজে লাগাতে হবে, তারপর মা লক্ষ্মী তোমার উপর সদয় হবে। কিন্তু সে বলছে না, আমি প্রত্যেক বছর লক্ষ্মী ঠাকুর তুলছি মানে আমার ধন সম্পদ দিতে হবে। তাকে নিয়ে নকুল বিশ্বাস গানটা লিখেছে। তোমায় পূজা করি জীবনে মোর কি হয়েছে না, অমা লক্ষ্মী আজ আমি পাইনি তার হিসাব। তোমায় পূজা করে জীবনে মোর কি হয়েছে না, অমা লক্ষ্মী আজ আমি পাইনি তার হিসাব। কেন দিনে দিনে প্রতিদিনে কেন দিনে দিনে প্রতিদিনে বাড়ছে সংসারের অভাব, অমা লক্ষ্মী আজ আমি। তো নমস্কার, এর পরের শিল্পী কি আসবে? ঠিক আছে।
ভোরের আলো গাজন তীর্থের সমস্ত কলাকৌশলী বৃন্দকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি, আপনারা চলে আসুন। এবং বরণের দায়িত্বে যারা আছেন তাদের কাছে অনুরোধ, আপনারা চলে আসুন। আমাদের ভোরের আলো গাজন তীর্থের শিল্পীরা মঞ্চে এসে গিয়েছেন, ওনাদেরকে বরণ করে নিতে হবে, আপনারা চলে আসুন। ভোরের আলো গাজন তীর্থের সমস্ত শিল্পীদের মঞ্চে আসার জন্য আহ্বান করছি। হ্যালো, ভোরের আলো গাজন তীর্থে সমস্ত শিল্পীকে মঞ্চে আসার জন্য আহ্বান করছে। ভোরের আলো গাজন তীর্থের সমস্ত শিল্পীদের মঞ্চে আসার জন্য আহ্বান করছে। চলছে ভোরের আলো গাজন তীর্থের শিল্পীদের বরণ পর্ব। হ্যালো, ধন্যবাদ। আমাদের ভোরের আলো গাজন তীর্থের শিল্পীদের বরণ হলো। সমস্ত ভোরের আলো গাজন তীর্থের শিল্পীদের জন্য একটা ছোট্ট করে তালি হয়ে যায়, ধন্যবাদ। আমাদের ভোরের আলো গাজন তীর্থের শিল্পীদের বরণ পর্ব এখানে সমাপ্ত হলো। হ্যালো 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 চিপ, হ্যালো ডিস্ট্রিক্ট, হ্যালো চিপ, হ্যালো 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 নমস্কার। শুধু রথযাত্রা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আবার অনুষ্ঠান শুরু করছি। আমি সর্বপ্রথমে একটি ছায়াছবির গান করছি। গানের মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন। আমার পরে আরো ভালো ভালো শিল্পী আছে, আপনাদের সামনে গান করে শোনাবেন। জানি না তো গাইব আমি, ভুলে গেছি আর। জানি না তো গাইব আমি, ভুলে গেছি আর। বুকে শুধু হাকা সেই গো সাথী আমার, কেমন করে চিন্ন বিনা ভুলবো যে সু তোমার কথা। কেউ জানে না সেই সুসভারাল কথা, জানি না তো গাইব আমি, ভুলে গেছি আর। জানি না তো গাইব আমি, ভুলে গেছি আর। শুধু হাগা সে গো সাথী আমার, কেমন করে চিন্ন কিনা ভুল বুঝে সু তোমার কথা। কেউ জানে না সে সুসভারাল কথা, জানি না তো গাইব আমি, জানি না তো গাইব আমি।
জন্ম দিল যে সে মাঠে দেবি মারে দেও ভালোবাসা কখনো বুঝি জন্ম দিল যে সে মাকে দেখি মারে দেও ভালোবাসা কখনো বুঝি বুক চাপা কান্না আকাশে তারা দেবে জীবনের পথে পথে খুঁজে গেছি মাকে কেমন করে চিনবে না বুঝেছো তোমার কথা কেউ জানে না সে সুসভার লোকতা জানি না তো গাইব আমি ভুলে গেছি জানি না তো গাইব আমি ভুলে গেছি দেখে মা বলে মনে মনে দেখেছি সত্যি কিসে চরণ আমি ছুঁতে পেরেছি যাকে দেখে মা বলে মনে মনে দেখেছি সত্যি কিসে চরণ আমি ছুঁতে পেরেছি হাত বাড়ালে সে অতি মার চরণ হয়ে যায় বহু দু কপালে কেলি কোন করে ছিনবে না ভুল বুঝেছো তোমার কথায় কেউ জানে না সে সুসভার লোকতা জানি না তো গাইব আমি ভুলে গেছি জানি না তো গাইব আমি জানে না সে সুসভার লোকতা জানি না তো গাইব আমি জানি না তো গাইব আমি জানি না তো গাইব আমি আরেকটা তো আমি আরেকটি গান করছি আপনারা শুনে থাকুন সাথে থাকুন আমার পরে আরো ভালো ভালো শিল্পী আছে আপনারা গান করে শোনাবেন ভ্রমণ কইও গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদেয় নরে অঙ্গ যায় চলিয়া রে ভ্রমর কয়ো কিয়া ভ্রমর কয়ো কিয়া শ্রীকৃষ্ণ বি যাই চলিয়া রে ভ্রমর কইও গিয়া
যাই পরে ছাড়িয়া আগে যদি জানতাম ভ্রম যাই পরে ছাড়িয়া মাতার কেশ দুই ভাগ করি পরিবেশন করতে আসছেন কুমার রানা। কুমার রানা সম্মানীয় শিল্পী কুমার রানাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। তো যাই হোক, এতক্ষণ গান বাজনা হচ্ছে, আজকে শুভ রথযাত্রা। এই রথযাত্রা পূর্ণ লগ্নে সকল কমিটি বৃন্দ, আমার সকল শিল্পীবৃন্দ এবং যাত্রা দলের কলা কুশলীবৃন্দকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে উৎসাহিত অকৃত্রিম হৃদয়ে। ক্ষুদ্রতম প্রকোষ্ঠের ন্যায় বৃহত্তম, পাহাড়ি নদীর ন্যায় খরস্রোতা, শীতের রৌদ্রের ন্যায় স্নিগ্ধ, একরাশ গোলাপের ন্যায় প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আমি গান গাইছি কুমার শানুর গাওয়া গান ফিরিয়ে দাও ছা ছবি থেকে, টাইটেল সং কুমার শানুর গাওয়া মুখের যে ফোটায় হাসি। হারানো সে কথা হোক রূপ কথা মুছে দিক যা কিছু ব্যথা দাও সেই সুখ ভরে দাও বু সে খুশি দাও ফিরিয়ে দাও। কিছু ব্যথা হারানো সে কথা অকরূপ কথা মুছে দিক যা কিছু ব্যথা দাও সেই সুখ ভরে দাও সে খুশি দাও ফিরিয়ে দাও। মুখে তেজা ফোটায় হাসি প্রাণে তেজা বাজায় বাসি অন্তরে ছড়ায় খুশি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও সে খুশি দাও ফিরিয়ে দাও।
ছোট ছোট আশা কিছু ভালোবাসা বোবা মনে জাগাই আশা ছোট ছোট আশা কিছু ভালোবাসা বোবা মনে জাগাই আশা আলো আবার ভরুক আবার সে খুশি দাও ফিরিয়ে দাও মুখে তেজ ফোটাই হাসি প্রাণে তেজ বাজাই বাসি অন্তরে ছড়াই খুশি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও সে খুশি দাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও সে খুশি দাও ফিরিয়ে দাও সে খুশি দাও ফিরিয়ে দাও সে খুশি দাও ফিরিয়ে দাও আমি আরেকখানা গান গাইছি দাদা বলল তো গাইছি পদ্মশ্রী মান্নাদের গাওয়া গান দশ বছরের বংশী মুচির ছেলে দশ বছরের বংশী মুচির ছেলে বাড়িতে কাজের লোক রাখল তাকে আমার শ্রীমতী বলল শুনে ও যেন ঠাকুর ঘরে কখনো না ঢোকে বাড়িতে কাজের লোক রাখলাম তাকে বাড়িতে কাজের লোক থাকলাম তাকে দশ বছরের বংশী মুচির ছেলে বাড়িতে কাজের লোক লাগলাম তাকে আমার শ্রীমতী বলল শুনে বৌচানো ঠাকুর ঘরে কখনো না ঢোকে বাড়িতে কাজের লোক রাখলাম তাকে বাড়িতে কাজের লোক রাখলাম তাকে ফেলে দাও আজে বাজে জাতের বিচার চললাম মার কাছে শ্রীমতি যে দিল ঝঙ্কা বললাম ফেলে দাও আজে বাজে জাতের বিচার চললাম মার কাছে শ্রীমতি যে দিল ঝঙ্কা বলতে হলো যে তাই বেশ তাই হবে বলতে হলো যে তাই বেশ তাই হবে কথা দিলাম তোমাকে ও যেন ঠাকুর ঘরে কখনো না ঢোকে ও যেন ঠাকুর ঘরে কখনো না ঢোকে তার খুশি করতে বংশী করল শুরু যাকে বলে অধা বসায় বাড়ির যে কিনে তার খুশি করতে বংশী করল শুরু যাকে বলে অধা বসায় সব আগে কাজ ভরে যেত বাজারে সবচেয়ে ভালো মাছ কিন্তু সে দেখে ও যেন ঠাকুর ঘরে কখনো না ঢোকে ও যেন ঠাকুর ঘরে কখনো না ঢোকে দশ বছরের বংশী মুচির ছেলে বাড়িতে কাজের লোক রাখলাম তাকে আমার শ্রীমতী বলল শুনে ও যেন ঠাকুর ঘরে কখনো না ঢোকে
বাড়িতে কাজে লোক রাখলাম তাকে, বাড়িতে কাজে লোক রাখলাম তাকে, বাড়িতে কাজে লোক রাখলাম তাকে। সম্মানীয় হরিসাধন মন্ডল মহাশয়, সম্মানীয় হরিসাধন মন্ডলকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করতে আসছেন সম্মানীয় হরিসাধন মন্ডল মহাশয়, হরিসাধন বাবুকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। নমস্কার, বেশটা কমা ভাই, একটু বেশটা কমা, বেশটা কমা, বেশটা কমা, হ্যালো হ্যালো, ওটা না, ই গোটা বাড়িয়ে দাও, বেশটা কমিয়ে দাও, হ্যালো চেক, হ্যালো। যাই হোক, নমস্কার, প্রথমে সবাইকে রথযাত্রার এতে শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন। তো এখানে অনেকক্ষণ অনুষ্ঠান হচ্ছে এবং যারা গান শুনতে এসেছেন, যারা আমার নায়ক বন্ধু, সবাইকে আমার এতে শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন। তো সত্যতা বলতে কি, আমরা গান বাজনা করি, আনন্দ সবাইকে দিয়ে থাকি, আনন্দ করতেও থাকি। আজ যাই করি না কেন, এই গান বাজনার মধ্যে যখন আমরা আসি, তখন বাড়িতে কে কি হয়, কে কোথায় যায়, কত বড় বিপদ আসে আমরা কিন্তু কেউ মনে করি না, আর মনে করতেও চাই না। কারণ গান বাজনা এমন একটা জিনিস, সেগুলো সব ভুলিয়ে দেয়। তাই যাওয়ার পথে একটা গান গাইবো, ছোট করে অপারেটর মান তো কেউ আসেনি, ভাই চালাচ্ছে বন্ধুটি বাজার। আরে যাবো না যাবো না ফিরে ওই ঘরে, ওরা মন মানে না সংসার ধরিবার তরে, এ দেহ কাটিয়া মুই বানাবো নৌকা তোমারে, দুটি কাটিয়া হাত বানাবো নৌকার ডাঙারি। দূরে যাব গো ভাই সাহেব, হে আল্লাহ হে রামা, হে ওরে মার জোর হে আল্লাহ।
কেন পিছু ডাকো পিছু ডাকো বারে বারে আমারে তুমি কাঁদো কন্যা তুমি চোখের জলে কি ভাসাবে সাধের জমি আর যাব না ফিরে আর ঘরে ওরা মন মনে না সংসার ধরি ঘর ধরে আর যাব না ফিরে আর ঘরে ওরা মন মনে না সংসার ধরি ঘর ধরে কাটিয়া মোহরি বানাবো নৌকা তোমারি কাটিয়া হাত বানাবো নৌকারে ডারি আরে পশু কাটিয়া দেব বাল তোমারে আমি উড়াব আরে পশু কাটিয়া দেব বাল তোমারে আমি উড়াব হব ময়ূর পঙ্খী তোমারি তোর বুকে নিয়া সুদূরে যাব গো ভাইয়া তোর বুকে নিয়া সুদূরে যাব গো ভাইসা দোল 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 বলে দোল চল ভাসি সব কিছু তাই গায় রে মার জোর হে আল্লাহ হে রব হেয় রে মার জোর হে মরকর ভি অমর নাম হ্যায় ইস জীবিকা জগ মে প্রভু প্রেম মে বলিদান ছো জীবন কিয়া করে Thank you.
সাগর মে সরিতা চমনানি লাগি হই তো সমকো কিসম রং মোহন কি রং মেরা বেবি প্রীতম কা জানানে লাগি বত গলি গলি হরি গো জানে লাগি লাগি লাগন মের হ গই মগন লাগি লাগন মের হ গই মগন মত গলি গলি হরি গো জানে লাগি লাগি লাগন মের হ গই মগন লাগি লাগন লাগি লাগি রে লাগন মেজরমেন্ট পাচ্ছি না তবু দাদার কথা একটা যাওয়ার সময় নচিকেতা গাইতে গাইতে মন থেকে বিদায় নেব। চলো চলো শুরু করো। করে পাশে নিয়ে কেরানির জীবন যাপন রাজনীতি করলে ভাই ডিগ্রির কি প্রয়োজন জনগণ তুলে দেবে তোমার হাতে দেশের শাসন সরকার চুপিতে সিদ্ধ যিনি অর্থমন্ত্রী দেশের শত্রু আগে প্রধান যিনি প্রধানমন্ত্রী সেদেশে ধার করে ভাই সোদে রাজা ধারের টাকা সেদেশে ধার করে ভাই সোদে রাজা ধারের টাকা মরে ভূত হল মানুষ লোক দেখানো বুদ্ধি টাকা কদয়া কদয়া কল্ট রাজা উল্টো বুঝিনি বাজার দেশে চালি সব উল্টো পথে হে হে হচ্ছে ধনী রাম শ্যামার কুমার মানো
পারে না ধরতে পুলিশ সত্যি অপরাধী যারা পারছে শুষে নিরীহ প্রেমিক প্রেমিকাদের ধরে দিচ্ছে টাকা লেগের ধারে পুজোর মুখে এদিকে ধর্ম 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 নিয়ে চলছে তামাল এদিকে ধর্ম 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 নিয়ে চলছে তামাল ধর্মকে তো আস করে সব সালারাই সালামাল রাজা দেয় প্রতিশ্রুতি হ্যান করে গা ধ্যান করে গা রাজা দেয় প্রতিশ্রুতি হ্যান করে গা ধ্যান করে গা করে গা কচু আসলে শালার বেলা শালা পকেট ভরে গা উল্টো বুঝি নিতে যার বেশে সব উল্টো পথে উল্টো রথে উল্টো বেশে সোজা পথ পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না সোজা পথ পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না টাকা পথে চাম ফাড়ে তুমি চমচমাতে ফেরি কমে না কোনো এক উল্টো রাজা উল্টো বুঝি নিতে যার বেশে সব উল্টো পথে উল্টো রথে উল্টো 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 বেশে সেটিং করি একটা দুটো চলো একটা নচিকেতা হবে দেখি বলে দেখ ভাই মন মন পৃথিবীটা ঘুরছে ঘুরছে শুধু চলছে নানান রং খেলা মন মন পৃথিবীটা ঘুরছে ঘুরছে শুধু চলছে নানান রং খেলা ঠাবিজের সরু তারে হয়তো বলছে কেউ রাজনীতি পাশ করে জনসমর্থ ঠেউল ঘুরে শুনবে তুমি হেরে গেলে স্যাম স্যাম হয়তো বলছে কেউ রাজনীতি পাশ করে জনসমুদ্র লক্ষ্য তো একটাই ভাগ্য মুড়তে চাই চুচ্ছে সবাই সারা বেলা জিতে গেলে হিপি ধৈর্য শুনবে তুমি হেরে গেলে It's a game, it's a game, it's a game. It's a game, it's a game, it's a game. Bijoyira বিজয়ীরা বরাবর ভগবান এখানে পরেই তো নাই পাপি এখানে রাম যদি হেরে যেত রামায়ণে লেখা হতো রাবণ দেবতা হতো সেখানে আছে ঠিক কি না আজকে যারা জিতেছে তারাই ভগবান রামায়ণে যদি রাম না জিতে রাবণ জিততো তাহলে কিন্তু রাবণ ভগবান হতো জেতাটাই মেন কথা জিতলো কিভাবে জিততে হবে থানালে কিন্তু সব পিছনে চলে যাবে ওয়ান টু থ্রি বিজয়ীরা বিজয়ীরা বরাবর ভগবান এখানে পরিত নাই পাপি এখানে রাম যদি হেরে যেত রামায়ণে লেখা হতো রাবণ দেবতা হতো সেখানে পদে নিয়ে মাথা ব্যথা পদে নিয়ে মাথা ব্যথা যে টাকাই বড় কথা হেরে গেলে ইটস এ গেম 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 ইটস এ আজকালকার ভালোবাসার গ্রাম বাংলার মুরগি পোষা দুটো সমান একটা করে ছেলে মেয়েরা চার পাঁচটা করে প্রেম করে যাচ্ছে হাত তা দেখে আমার বাপ ঠাকুর তার লজ্জায় মাথা নিচু করে চলে যাচ্ছে ভালোবাসা
ভালোবাসা আসলে একটা চুটকি যেন অনুভূতি অনুভূতি মিথ্যে কেউ দেবে নিরাপদ তাকেও বিশ্বাস আসলে সবাই চাই জিততে ভালোবাসা আসলে খেলা আমরা বোকারা বলি নমস্কার। উপস্থিত মঞ্চে যারা রয়েছেন, বয়োজ্যেষ্ঠ এবং মঞ্চের আশেপাশে যারা রয়েছেন, সবাইকে জানাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। শ্রী শ্রী জগন্নাথ দেবের পূর্ণ রথযাত্রা আজ 22শে আষাঢ় রবিবার। এই পূর্ণ রথযাত্রা উপলক্ষে মানবেন্দ্র হালদারের 4টি দল শুভ উদ্বোধন, 3টি গাজন দল, 1টি যাত্রা দল, তাই না? আমি জয় মা সরস্বতী গাজন সংস্থা অভিনয় করার জন্য কথা দিয়েছি মালিকবাবুর সাথে, নেড়া গোবিন্দার সাথে। তো হরিদা গান গেয়ে গেল, খুব সুন্দর পরিবেশ, এত সুন্দর মিউজিক স্টাফ, একটা পরিবেশ খুবই ভালো লাগছে। যে বাবুর এখানে আমি সর্বপ্রথম গান বাজনার জগতে 19-20 বছর হয়ে গেল, মানবেন্দ্র বাবুর এখানে আমি সর্বপ্রথম, এত সুন্দর পরিবেশ। এই যে 4টি দল মানে 80 জন মানুষের সংসার চালাচ্ছে, তাই যারা এই ভাঙা আসরে রয়েছেন প্রত্যেককে দর্শককে আমি বলবো বাবুর জন্য একটা জোরসে হাততালি সবাই মিলে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন আমরা কিন্তু মানুষ, তাই না বাবা? মানুষ জীবন ক্ষণস্থায়ী, তাই না? আজ আছি আমরা, কাল নাই, তাই কে কখন চলে যাব আমরা কেউ বলতে পারি না। এই আমি অনুকূল পণ্ডিত মঞ্চে দাঁড়িয়ে আছি, কালকে না থাকতে পারি, তাই না? আপনারা অডিয়েন্স শিল্পী সমন্বয়ে যারাই মঞ্চে শুনছেন অভিনয় বা গান বা ডায়লগ যারা শুনছেন, কালকের অনেকে না থাকতে পারে, কে কখন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব কেউ বলতে পারে না। তাই শিল্পী বাচ্চাদাস বাউলের গান আমার মতো করে আমি একটা গাইছি ভাঙা আসরে। আপনারা আশীর্বাদ করুন যে সরস্বতী অপেরা আমি যে অভিনয় করতে এসেছি, নেড়া গোবিন্দ আমি, উনি আমাকে এনেছেন এবছর এখানে। সবার কাছে প্রাণ ভরে আশীর্বাদ চাইতে আপনারা আশীর্বাদ করবেন যেন দলটা ভালো গান বাজনা করতে পারি। তো গানটি শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে, চলুন। প্রাণ পাখিটা যেদিন নেবে গো আজকে সাজ সজ্জা এত পোশাক, আমরা পৃথিবীর মায়া পেয়েছি সবাই কিন্তু অভিনয় করতে। এই অভিনয় যখন আমাদের শেষ হয়ে যাবে সবার কিন্তু একদিন চলে যেতে, ওপর থেকে ডাক আসতে চলে যেতে হবে। তাই পদকর্তা বলছেন চিতার আগুনে একদিন পুড়ে হব ছা চিতারা গুনে একদিন সবার কাছে করে জোর অনুরোধ। আমার জন্য হাততালি সবাই মিলে আসরে সবাই মিলে পোছা
অনেক সাধের মায়ায় গড়া এই সংসার, নিজের বলে নেই তো কিছু ওরে মোনা মা। অনেক সাধের মায়ায় গড়া এই সংসার, নিজের বলে নেই তো কিছু ওরে মোনা মা। চিতারা গুনে একদিন পুড়ে হব আমার জন্য একটা হাততালি পেতে পারি সবাই মিলে। চিতারা গুনে একদিন পুড়ে হব ছাই, আমরা চিতারা গুনে একদিন পুড়ে হব ছাই। প্রাণ পাখিটা যেদিন আমার নেবে গো বিদায়, প্রাণ পাখিটা যেদিন আমার নেবে গো বিদায়, সবাই মিলে চিতারা গুনে একদিন পুড়ে হব ছাই, আমরা 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 চিতারা গুনে একদিন পুড়ে হব ছাই। পরবর্তী শিল্পীকে আমি মঞ্চে ডেকে নেব। আরেকটা তো যাই হোক, আরেকটা গান আমার মালিক পক্ষ থেকে বলছি গাইতে, তো এবার যে গানটা আমি গাইব, এবছরই দলে তো আমি নতুন, তো সবাইকে মানে নিতে হবে, নতুন করে আবার দেখা হবে, সবাইকে কাছে পেয়েছি, এটা আমার সৌভাগ্য, তাই না? চলো আমি নতুন করে তোমাকে, আবার ফিরে পেতে চাই, ভুল বুঝিয়া তুমি দূরে রেখো না আমার, পিয়ারে 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 ও পিয়ারে, 1 2 3 স্টপ।
ভুল বুঝিয়া তুমি সুরে দেখো না আমার, ভুল বুঝিয়া তুমি সুরে দেখো না আমার, পিয়ারে 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 ও পিয়ারে। আমি নতুন করে তোমাদের আবার ফিরে পেতে চাই, ভুল বুঝিয়া তুমি দূরে দেখো না আমার, ভুল বুঝিয়া তুমি দূরে দেখো না আমার, পিয়ারে 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 নায়ক সিরিয়ালের, উনি সিরিয়াল করে, সবাই দেখেছে অনেক সিরিয়াল করে, এখন রানিং সিরিয়াল করছে। তো যাত্রার নায়কের কাছ থেকে আমরা একটু গান শুনব এবং নায়িকার কাছে গান শুনব। দীপজয়, হ্যালো হ্যালো, সত্য দিল বেদনার মালা, মিথ্যে দিল মরণ, শুভ তিথি হয়ে থাক স্মৃতি, বিদায় বেলায় বধুবরণ। এই বিদায় বেলায় বধুবরণের এবছরের নায়ক কুমার দীপজয়, কুমার দীপজয় এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করতে আসছেন কুমার দীপজয়। সিরিয়াল ও দূরদর্শন খ্যাত কুমার দীপজয়, কুমার দীপজয় বাবুকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি।
কুমার দীপ জয় বাবুর জন্য একটা জোরে তালি হয়ে যাক। ধন্যবাদ। নমস্কার আপনাদের সবাইকে, শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ মাধবেন্দ্র দাকে, আমার যাত্রাটা প্রথম বছর, আমাকে সুযোগটা করে দেওয়ার জন্য, এই অপরচুনিটি দেওয়ার জন্য। ও মেরে দিল কে চ্যান, ও মেরে দিল কে চ্যান, চ্যানায় মেরে দিল কো দুয়া কিজিয়ে, ও মেরে দিল কে চ্যান, চ্যানায় মেরে দিল কো দুয়া কিজিয়ে। अपना ही साया देख के तुम जाने जहां शर्मा गए, अभी तो ये पहली मंजिल है, तुम तो अभी से घबरा गए, मेरा क्या Thank you.
ধন্যবাদ সম্মানীয় মানবেন্দ্র হালদার মহাশয়কে একটি সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য। এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন আসছে, সঙ্গীত পরিবেশন করতে আসছেন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে কেমন? কহা তু হে পহ
তেরি জিন্দগি মেন কিছু দিন ভুলা তো তেরা প্যার দিল সে ও দিন আখরি হো মেরি জিন্দগি সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য ভগবান থাকবেন, নমস্কার।